খেলা হবে আরে ও তো খেলা হবে এটা বলে খেলা কি কি ও কখকার আপনারা মিডিয়ার মাধ্যমে আসতে বলেন অবশ্যই খেলা হবে খেলা দেখাই দেব ওনারা আমাদের সাথে খেলার ক্ষমতা নাই ওনারা ব্যাক ডোরে খেলতে চায় অন্ধকারে খেলতে চায় কিন্তু আমরা দিনের বেলা খেলতে চাই আল্লাহর উপর ভরসা রেখে 100% প্রস্তুত আমরা খেলবো ওনারা যেহেতু মাঠে খেলতে চায় খেলার মাঠে আমরা সেজন্য প্রস্তুত আমার পরিচয় হইছে আমি লক্ষীপুর জেলার মহিলা দলের সাংগঠনিক আমার নাম নয়ন আমি সাবেক বিএমপি থেকে সাবেক মেম্বার ছিলাম এখনো বর্তমানে আমি মেম্বার আছি আজকের এই সমাবেশে আমরা একটা কারণে আসছি আমাদের বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এই লক্ষীপুরের আমাদের শহীদউদ্দিন চৌধুরী অ্যানিবাইয়ের মুক্তি আমরা এই মাঠে আসি আমরা অবশ্যই মাঠে থাকব আমরা এই যে যারা নিরীহ মনে করেন আমরা যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ তো কিছুর পরে বাস লঞ্চ সব বন্ধ করার পরে আমার ভাইয়েরা সাধারণ মানুষ হাজার হাজার মানুষ এই এখানে এক ঘন্টার ভিতরে দেখেন মাঠ ভরে গেছে গুন্ডা বাহিনী দিয়ে ওই যে আমরা দেখছি জার্সি এটা নাকি আর্জেন্টিনা আমরা দেখছি আর্জেন্টিনা ব্রাজিল তারা একটা খেলার লোক এখন দেখছি আর্জেন্টিনা লীগ বাংলাদেশে আছে আর্জেন্টিনা লীগ আমাদের এই বাংলাদেশে আছে প্রশাসন ছাড়া মাঠে আসতে এক মিনিটও টিকতে পারবে না এক মিনিট আমরা চ্যালেঞ্জ করে বললাম যারা নীতিবান এসপিডিসি এবং পুলিশ আমরা তাদেরকে বলবো ভাই আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বোন আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনি এখন লড়াই করো জিয়ার সৈনিক এখন লড়াই করো জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই জিয়া সারা বল নাই টেক ব্যাক বাংলাদেশ 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 টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ আমরা সবাই আসছি আমি অ্যাডভোকেট শামীম আক্তার শাম্মী আমি ঢাকা বোর্ডের একজন এজিয়া ছিলাম বিএনপির আমলে এবং আমরা সবাই ঢাকাবার থেকে ঢাকা দশকুর থেকে আসছি এখানে আরও অনেক আইনজীবী আসছেন আমরা আজকে সারা রাত থাকবো এখানে আমাদের এই সমাবেশকে সফল করার জন্য দেখিয়েছে তারা সব যে ওই দিন যে পল্টন পার্টি অফিসে হামলা করে আমাদের ভাই মুকবুলকে হত্যা করেছে আমাদের 450 জন নেতাকর্মীকে অ্যারেস্ট করেছে জেলে আছে ভিতরে আমাদের গত রাতে মির্জা আব্বাস স্যারকে মহাসচিবকে অ্যারেস্ট করেছে তাদের ভয় থেকে তারা খেলা খেলতে চায় আমরা আমরা বাংলার মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস বাংলার মানুষের যে অধিকার অন্ন বস্ত্র বাসস্থান যে অন্নের দাম বেশি যে খাদ্যের দাম বাড়িয়ে দিয়েছে সেই খাদ্য সেই বিদ্যুৎ এগুলো যেভাবে বেড়েছে যেভাবে ইসলামী ব্যাংকের টাকা লুট করেছে বাংলাদেশ ব্যাংকের টাকা স্বর্ণের কোঠা নিয়ে গেছে সেই দেশকে ফিরত আনার জন্য যে মাঠ বাংলার আলো বাতাস মাটি হচ্ছে উর্বর যেখানে আপনি খেয়ে বিচি ফেললে গাছ ফলন হয় সে দেশে কেন অভাব থাকবে সে দেশে কেন দ্রব্যমূল্য দাম বাড়বে বিএনপি ক্ষমতা আসার জন্য এই সমাবেশ নয় এই সমাবেশ হচ্ছে বাংলার জনগণের ভোটের অধিকারের জন্য খাওয়ার জন্য বাঁচার জন্য আমার সন্তানকে একটা নিরাপদ ভবিষ্যৎ দেওয়ার জন্য তাই আমরা জনগণকে সাথে নিয়ে এই বিভাগীয় সমাবেশে সবাই অংশগ্রহণ করবে আমরা থাকবো ইনশাল্লাহ আমি অ্যাডভোকেট শাহিন খুকি বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরামের সহ মহিলা বিষয়ক সম্পাদক ঢাকা আইনজীবী সমিতিতে 19-20 কমিটির নির্বাচিত সদস্য আমরা এখানে সবাই নির্বাচিত সদস্য আচ্ছা আপা সকল জল্পনা কল্পনা শেষে এই সমাবেশ ঘিরে অনেক ঘটনা অঘটন অনেক কিছু ঘটে গেছে শেষ পর্যন্ত সমাবেশের অনুমোদন পেলেন একটা মাঠের ভিতরে তাহলে এই বিষয়টা যদি বলেন আসলে সব কিছু হচ্ছে আমরা যখন মানুষের যখন এবং দুর্নীতিবাজ মানুষ যখন সকলকে যারা ন্যায় বা নীতির পথে চলে যারা এই ন্যায়ের পথে চলে আমরা জনগণের ভুটু ভাতের অধিকার রক্ষার জন্য আমরা যে আন্দোলন করে আসছি তখন সেই সরকার সেই আন্দোলনকে উৎখাত করার জন্য আমাদের এই জনগণ যে আমাদের সাথে আছে সেটাকে মানে উৎখাত করার জন্য তারা আমাদের আমাদের এই সমাবেশ মানে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম সকল বিভাগে সেই সমাবেশকে তারা এতটাই আমাদের লোকজন সমাগম জনসমাগম এতটাই বেশি হয়েছিল যে তারা আমাদেরকে
যাতে আমরা ঢাকা দখল করতে না পারি, তারা এতটায় ভয় পেয়েছিল যে যাতে আমরা ঢাকা দখল করতে না পারি, তারা বিভিন্ন ভাবে কূটকৌশল অনুসরণ করে তারা আমাদের নেতাকর্মীদের উপর, আমাদের সিনিয়র নেতাদের উপর আক্রমণ চালাচ্ছে। সেটা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমাদের নেতা তারেক রহমান বলেছে, মানে গ্রেফতার হতে হতে যদি একটি নেতাকর্মী থাকে সেটাই আমার এই সমাবেশের নেতৃত্ব দিবে। ইনশাল্লাহ আমরা আছি। যে নেতা বলেছেন খেলা হবে, সেই খেলার জন্য আমি আমি গত পল্টনে যে মহাসমাবেশ হয়েছিল সেই সমাবেশে আমি বক্তব্য দিয়েছি যে হ্যাঁ খেলা হবে। পুলিশ প্রশাসন ছাড়া মাঠে আসে আমরা তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের আপুসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা আফরুজা আব্বাসের সৈনিক, আমরা সুলতান আহমেদের সৈনিক, আমরা হেলেন জিরিন খানের সৈনিক। এবং ওরা বাধ্য হয়েছে আমাদের এই আজকের এই প্রোগ্রামে অনুমতি দিতে। ওরা টালবাহানা করেছে বিভিন্নভাবে, আমাদের মহাসচিব থেকে শুরু করে অনেকেই অ্যারেস্ট করেছে এবং অনেকে ছেড়ে দিতেও বাধ্য হয়েছে, সবাইকে ছেড়ে দেবে। শেষ পর্যন্ত আমরা মাঠে আছি, থাকব, এবং আমাদের এই বিভাগীয় সমাবেশ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে, যেটার শুরু আপনারা এখন দেখছেন। চ্যালেঞ্জিং তো আপনারা দেখছেন চোখের সামনে, যে মানে ঘোষণা শুরু হওয়ার সাথে সাথে লাখে লাখে লোক ভরে গেছে মাঠ। আর কালকে আমাদের মাঠ যে শুরু হবে, তখন আমরা কোথায় জায়গা দেব? সারা ঢাকা শহর রাস্তার অলিগলি ভরে যাবে। আমি নরসিংদী জেলা বিএনপির সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জনসভা হওয়ার কথা ছিল সেই জনসভা ভীত সন্ত্রস্ত হয়ে আজকে একটা ছোট্ট পরিসরে জনসভা করতে দেওয়া হয়েছে। এখানে লুকিয়ে লুকানো হয়েছে আগামীকাল এখানে জায়গা হবে না। আমরা ইতিমধ্যে আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ, বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ গ্রেপ্তার করা হয়েছে, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির যুগ্ম মহাসচিব খালিল কবির কুকন সহ জাতীয় নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি এবং বেগম জিয়ার মুক্তি, তারুণ্যের প্রতীক তারেক রহমানের উপর যেই হুলিয়া সেগুলি তুলে নেওয়ার জন্য আজকের এই আমাদের আন্দোলন। আমরা আশা করি সকলে সকলে আমাদের এই আন্দোলনে শরিক থাকবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই প্রত্যাশা আমরা রাখছি। আগামীকাল সফল হবে সমাবেশ, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ।